density index. And relative compaction. Density index, relative compaction. तो प्रथम है आपसे density index से गल्प करेंगे। Density index के अनेके relative density ओ बोले थे। की वजह के relative density ओ बोले थे। सापेक्षे रिलेटिव डेंसिटी माने कि एक डेंसिटी सापेक्षे डेंसिटी कम्पेयर करब। एबार आपनि आमाके बोलुन मास कन्स्टैंट ना कि वॉल्यूम कन्स्टैंट। कौन वॉल्यूम कन्स्टैंट नय, वॉल्यूम की वॉल्यूम वैरि करबे। केन वैरि करबे बोले दिच्छि। आमादेर सोयलेर मध्ये के के थाकते पारे, कार कार वॉल्यूम थाकते पारे, एयर वॉल्यूम थाकते पारे, आर्थ थाकते पारे हच्छे मैडम, वाटर थाकते पारे, आर्थ थाकते पारे, सलिड थाकते पारे। एबार एई दुटोके आमरा एकसाथे बोले थाकि वॉयड बोलते पारि। একটা সয়েলের মধ্যে একটা পার্টিকুলার যদি আমি অ্যামাউন্ট সয়েল নিই, সেই সয়েলের মধ্যে আমরা সলিডটাকে চেঞ্জ করছি না, তার মধ্যে চেঞ্জ কী হতে পারে, ভয়েড চেঞ্জ হতে পারে। যদি ভয়েড যদি আপ ডাউন হয় তাহলে তার ডেন্সিটি, তার টোটাল ভলিউম ভিটি সেটাও আপ অ্যান্ড ডাউন হবে। যদি টোটাল ভলিউম যদি আপ ডাউন করে থাকে তাহলে ডেফিনেটলি তার যে ডেন্সিটি হবে বা ইউনিট হয়ে যাবে সেটাও আপ ডাউন করতে পারে। তো এই কনসেপ্ট থেকে আমরা যেটা শিখবো সেটা হলো রিলেটিভ ডেন্সিটি কনসেপ্টটা জানবো। এবার রিলেটিভ ডেন্সিটির যে গল্পটা হলো সেটা হলো, তার জন্য যেটা আগে একটু বলে রাখি, ই ম্যাক্সিমাম মানে হলো ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সয়েল। দেখুন ভলিউম অফ সয়েল তো কনস্ট্যান্ট, তাহলে ভলিউম অফ ভয়েড যখন ম্যাক্সিমাম তখনই এটা ই ম্যাক্সিমাম হবে। তার মানে ভলিউম অফ ভয়েডটাকে ম্যাক্স লিখলাম। আচ্ছা ই মিনিমাম, ই মিনিমাম মানে কি? ই মিনিমাম মানে হলো তাহলে ভলিউম অফ ভয়েডটা মিনিমাম হবে। এইখানে না অনেক ছাত্র অনেক স্টুডেন্ট একটু প্রবলেম করে। কি করে না, ম্যাক্সিমাম মানে কি বলছে, ম্যাক্সিমাম মানে বলছে ভলিউম অফ ভয়েডটা ম্যাক্সিমাম। তাহলে একটা সয়েলে ম্যাম, একটা সয়েলে ভলিউমটা ম্যাক্সিমাম কখন হবে ম্যাম? ভলিউম অফ ভয়েড ম্যাক্সিমাম কখন হবে? যখন সয়েলটা লুজ থাকবে, মানে লাইক স্যান্ড গ্রাভেল, ঠিক তো? আর আর একটা সয়েলে ভয়েড রেশিও মিনিমাম কখন থাকবে? যখন সয়েলটা কি থাকবে, কম্প্যাক্ট থাকবে, ডেন্স থাকবে। এই জন্য এই ব্যাপারটাকে আমরা ডেন্সিটি ইন্ডেক্স বা রিলেটিভ ডেন্সিটি বা কম্প্যাকশন, রিলেটিভ কম্প্যাকশন নামে চিনি। আস্তে আস্তে জানবো। তো রিলেটিভ ডেন্সিটি আই মানে বলছে, আইডি মানে বলছে ই ম্যাক্সিমাম মাইনাস ই ন্যাচারাল বাই ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম। এটা হলো আইডি ভ্যালু। দেন ই ম্যাক্স হলো ভয়েড রেশিও অ্যাট লুজ কন্ডিশন, ই মিনিমাম void ratio at dense condition, আর e natural মানে e natural মানে কি না, void ratio at natural condition। দেখুন ফর্মুলাটা ছিল id equal to e max minus e natural e max minus e minimum। আচ্ছা আর কি এখানে জেনেছি, e max মানে কি, যখন সয়েল লুজ, e minimum সয়েল কি, সয়েল যখন ডেন্স। এই এই জিনিসটা আমরা জেনেছি।
এবার আমি একটা সয়েল নিলাম, আমি সয়েল নিলাম, এই হলো এয়ার, এই ওয়াটার, এই সয়েল সলিড। এবার এই সয়েলটা একটা এক্স ওয়াই জেড কিছু, এর ভয়েড রেশিও ধরুন কিছু একটা হবে ন্যাচারাল কন্ডিশনে, কিছু একটা হবে এক্স ওয়াই জেড। এবার যদি আমরা এই সয়েলটাকে কম্প্যাক্ট করি, এই সয়েলটাকে যদি কম্প্যাক্ট করতে থাকি, কম্প্যাক্ট করতে থাকি, কম্প্যাক্ট যদি করতে থাকি, তাহলে কী হবে, আস্তে আস্তে এই সয়েলের মধ্যে যে ভয়েডগুলো আছে, যে ভয়েডগুলো আছে সেগুলো কী হয়ে যাবে, ভয়েডগুলো বাইরে বেরিয়ে যেতে থাকবে। এখন ভয়েডগুলো যদি বাইরে বেরিয়ে যেতে থাকে তাহলে কি, তাহলে কী হবে, সয়েলটা ডেন্স হয়ে যাবে, সয়েলটা ডেন্স হয়ে যাবে। ভয়েড যদি বাইরে বেরিয়ে যায় তার মানে ভয়েড, তাহলে ভয়েড রেশিও কী হচ্ছে, কমতে থাকছে, কমতে থাকছে। তাহলে নতুন যে সয়েলটা পাবো সেই সয়েলটার এই সলিড পার্টিকেলটাই বেশি থাকবে, আর এয়ার আর ওয়াটার আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এ আগের থেকে ডেন্স হয়েছে এবং ভয়েড রেশিও কমেছে, এবং তার থেকে আর ভয়েড রেশিও কমছে না, তাহলে ভয়েড রেশিও মিনিমাম হতে পারে। এবার ভয়েড রেশিও মিনিমাম ভ্যালু কত হতে পারে ম্যাম, ভয়েড রেশিওর মিনিমাম ভ্যালু কত হতে পারে, ইট ইজ টেন্স টু জিরো, বাট কখনো জিরো হবে না, হতে পারে যে 0.00001 এটাও হতে পারে, কিন্তু এ কখনোই কখনোই জিরো হতে পারে না, নেভার নেভার পসিবল। ঠিক উল্টো কেসে ধরুন আমি সামাও এর মধ্যে হচ্ছে ভয়েড, ভয়েডকে বাড়াচ্ছি, ভয়েডকে যদি বাড়াই তাহলে সেটা কী হবে, ই বাড়তে থাকবে, ই যদি বাড়তে থাকে তা ছবিটা কিছুটা তো এরকম হয়ে যেতে পারে, এইরকম হয়ে গেল সয়েল সলিড, এটা এয়ার ওয়াটার এসে গেলো। তাহলে সেক্ষেত্রে ই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, ই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে, ওয়ান হতে পারে, ই ম্যাক্সিমাম ওয়ান হতে পারে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে গ্রেটার দ্যান ওয়ান হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু ওয়ান তো ডেফিনেটলি হবে ম্যাম। তাহলে এখন আমার কথা হলো, তাহলে এইটা একটা পার্টিকুলার সয়েল, ধরুন এটা সয়েল, এর নাম হলো সয়েল ABC। তাহলে ম্যাম আমাকে বলুন এই সয়েলের টোটাল রেঞ্জটা কী হলো, এক থেকে জিরো অব্দি এর রেঞ্জ হলো, তাহলে এর রেঞ্জ যেটা হলো এর রেঞ্জ কত, ওয়ান। সেই ওয়ানটাকে আমি কীভাবে লিখতে পারি, ওয়ানটাকে আমি কীভাবে লিখতে পারি, ওয়ান মাইনাস জিরো লিখতে পারি। তাহলে ওয়ান মাইনাস জিরো ব্যাপারটাকে আমি কীভাবে লিখব, না ওয়ান মাইনাস জিরো ব্যাপারটাকে আমি এরকমভাবে লিখতে পারি, ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। দেখুন এই অব্দি আপনি এগ্রি, এবার কথা হলো, এবার কথা হলো আমি কি মাপছি, রিলেটিভ ডেন্সিটি মাপছি, বা একটা একটা ভয়েডের সাপেক্ষে আর একটা ভয়েডকে মাপছি। তাহলে আমি যখন কারোর সাপেক্ষে কাউকে মাপবো তাকে একটা ফিক্স ধরে নেব, তাহলে আমি কারোর সাপেক্ষে কাউকে মাপছি, তাহলে এখানে হচ্ছে কি মাপছি, ই ন্যাচারালকে মাপছি, কার সাপেক্ষে মাপবো, ই মিনিমাম সাপেক্ষে মাপবো না ই ম্যাক্সিমাম সাপেক্ষে মানবো। যদি ই মিনিমাম সাপেক্ষে মানি তাহলে একটা মাইনাস সাইন আসতে পারে, আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করতে চাই, তাই আমরা কি করব, ই ম্যাক্সিমামের সাহায্যে মাপব। তাহলে হচ্ছে চেঞ্জ অফ ভয়েডটা কত হলো, চেঞ্জ অফ ভয়েড যেটা হলো সেটা হলো ই ম্যাক্সিমাম মাইনাস ই ন্যাচারাল। এবার ঘটনা আমি মাপলাম, কিন্তু এটা কি রিলেটিভ ডেন্সিটি বলছে, এটা পার্সেন্টেজে বার করবো। তাহলে এবার ধরুন পার্সেন্টেজ আমি কীভাবে বার করতে পারি, ধরুন আমি একটা সেলিং প্রাইস হলো হচ্ছে 120 টাকা, কস্ট প্রাইস হলো ধরুন 100 টাকা, তাহলে এখানে প্রফিটটা কত হবে ম্যাম, প্রফিটটা হলো 20 টাকা, যেটা 120 - 100, আর প্রফিট পার্সেন্টেজ কত হলো না, যখনই প্রফিট পার্সেন্টেজ বলছি তখন কি 20/100×100, ঠিক তেমন যখনই আমি এবার এখানে এই আইডি বার করতে যাচ্ছি পার্সেন্টেজে, তখনই সেটা হয়ে যাচ্ছে ম্যাম ই ম্যাক্সিমাম মাইনাস ই ন্যাচারাল বাই ই ম্যাক্সিমাম মাইনাস ই ন্যাচারাল, সরি ই মিনিমাম, এবার এটা ইন্টু আপনি 100 করতেই পারেন। তো এইভাবে ম্যাম
এইভাবে ম্যাম আমাদের ফর্মুলাটা আসছে টু অফ আইডি। দেখুন ভ্যালু অফ আইডি, তাহলে আইডির ভ্যালু কি হতে পারে ম্যাম, আইডির ভ্যালু কি কি হতো সেটা দেখব। আচ্ছা এক কেস নাম্বার ওয়ান, কেস ওয়ান, কেস ওয়ানে হতেই পারে যে ই ন্যাচারালের ভ্যালু ম্যাম, ই ন্যাচারালের ভ্যালু ইকুয়াল টু ই মিনিমাম হতেই পারে, না হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আমরা কি জানি আইডি ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তাহলে আমরা যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি যে ই ন্যাচারাল ইকুয়াল টু ই মিনিমাম, তাহলে আমি এখানে কী লিখতে পারি ম্যাম, আমি এখানে এটাই লিখতে পারি যে ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম, ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তাহলে ম্যাম এইটা এটা কেটে গেল, তাহলে আইডির ভ্যালু কত হলো, আইডির ভ্যালু ওয়ান হলো। তাহলে এই ওয়ান হয়েছে মানে আমি এটা লিখতে পারি এটা আইডি ম্যাক্সিমাম। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, আইডির ভ্যালু ম্যাক্সিমাম তখন হবে যখন আইডির ভ্যালু ওয়ান হবে, এটা হলো কেস ওয়ান। এবার আমরা কী করবো কেস টু দেখবো। কেস টুতে কী দেখবো ম্যাম, কেস টুতে আমরা এটাই দেখবো, কেস টু ই ন্যাচারালের ভ্যালু যদি কি হয়, আচ্ছা আচ্ছা ওটা বলছি 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 একটু আর একটু হোল্ড করুন। ই ন্যাচারাল ভ্যালু আমি ধরলাম, ই ম্যাক্স ধরলাম, তাহলে আমাদের আইডি ভ্যালু কত আসতে পারে, আইডি ইকুয়াল টু আবার লিখছি আমি ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। এবার আমি কি বলেছি যে ই ন্যাচারাল ইকুয়াল টু ই ম্যাক্স, তাহলে ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, তাহলে এইখান থেকে কত হলো, জিরো এলো। তাহলে ম্যাম আইডির ভ্যালু একবার ওয়ান হলো, আইডির ভ্যালু একটা একবার জিরো হলো, তাহলে ম্যাম এক বড় না জিরো বড়, একটা বড়। তাহলে এই একের করসপন্ডিং ভ্যালুকে আমরা কী বললাম, আইডি ম্যাক্সিমাম বললাম, আর জিরোর করসপন্ডিংকে ভ্যালু বললাম আইডি কি বললাম মিনিমাম বললাম। এবার বোঝা গেছে ম্যাম, বেশ তাহলে ভ্যালু অফ, তাহলে তাহলে আমরা কী জানলাম, তাহলে আইডির ভ্যালু কত হতে পারে, আইডির ভ্যালু জিরো হতে পারে, ওয়ান হতে পারে, তাহলে আইডির রেঞ্জটা কী হতে পারে, জিরো লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল টু কেন বলছি না, জিরো হবেই, আর জিরোর থেকে একটু বড়ও হতে পারে, তাহলে জিরো লেস দেন ইকুয়াল টু আইডি লেস দেন ইকুয়াল টু ওয়ান। গ্রাফ অফ আইডি, গ্রাফ অফ আইডি, আচ্ছা আইডির গল্পটা কি না, আইডির গল্পটা এরকম ছিল, ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। আচ্ছা পার্টিকুলার একটা সয়েলের জন্য, পার্টিকুলার সয়েল, সেই সয়েলের ম্যাম ই ম্যাক্স দ্যাট শুড বি কনস্ট্যান্ট, ই মিনিমাম দ্যাট শুড বি কনস্ট্যান্ট, আর আর ই ম্যাক্স মাইনাস ই মিন, তার মানে একটা কনস্ট্যান্ট মাইনাস কনস্ট্যান্ট সেটাও কনস্ট্যান্ট হবে, ঠিক আছে এটা এটা বলা যেতে পারে। তাহলে আমি লিখতে পারি আইডি ইকুয়াল টু কনস্ট্যান্ট ওয়ান মাইনাস ই ন্যাচারাল বাই কনস্ট্যান্ট টু, আমি এরকম লিখতে পারি ম্যাম। স্যার বলছি যে ই ন্যাচারাল যেটা সেটা হচ্ছে এমনি ন্যাচারাল ভ্যালুটা নেওয়া হচ্ছে, একদম ম্যাম, ধরুন আপনি যেখানে পড়ছেন তার পাশে একটা গাছ আছে, একটা টব আছে, সেই টবে একটা মাটি আছে, ওই অবস্থায় ওই মাটির যে ভয়েড রেশিও সেটাই ই ন্যাচারাল ম্যাম। এবার এবার দেখা গেল হচ্ছে আপনি আপনি হচ্ছে দেখা গেল যখন মাটিটা হাত থেকে নিচ্ছেন তখন একটুখানি দেখা গেল হচ্ছে আপনি মাটিটা খুঁড়ছেন, দেখা গেলো ভয়েড রেশিও চেঞ্জ হয়ে গেলো, তাহলে আবার ই ন্যাচারালটা চেঞ্জ হয়ে গেলো ম্যাম।
এবার যখন হাতে নিয়েছেন মানে যখন আঙুল দিয়ে মাটিকে তুলছেন তখন আপনি দেখলেন যে আবার আপনি যখন প্রেস করছেন এক ভয়েড এসে একটু চেঞ্জ হয়ে গেল, ওটাই তখন ওই মোমেন্টে ইন্যাচারাল। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। তাহলে ম্যাম আমাকে একটা কথা বলুন, তাহলে এই যে আমি একটা ইকুয়েশন লিখেছি, এই ইকুয়েশনে মানে ফান্ডামেন্টাল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ই ন্যাচারাল হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ ই ন্যাচারাল যদি চেঞ্জ হয় ম্যাম তবেই তো আমার আইডি চেঞ্জ হবে, ইয়ে ধরনো। যদি ই ন্যাচারাল চেঞ্জ হয়, হ্যাঁ বাকিগুলো কনস্ট্যান্ট, যদি ই ন্যাচারাল চেঞ্জ হয় তাহলে তবেই তো আমার আইডি চেঞ্জ হবে। তাহলে আমি ম্যাম এখানে লিখতেই পারি, আমি এখানে লিখতেই পারি, কী লিখবো? ই ন্যাচারাল হলো আমার ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল বা বা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হোয়ার এজ আইডি, আইডি আমার কোথেকে আসছে? ই ন্যাচারাল থেকে আসছে। তাহলে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ম্যাম এটা তো আমার ক্লিয়ার হয়েই গেল, যেহেতু ই ন্যাচারাল আর আইডি কে ফান্ডা কে ডিপেন্ডেন্ট বোঝা, তাহলে আমি লিখতেই পারি এই যদি এটা গ্রাফ হয়, তাহলে যেহেতু আমার ই ন্যাচারালটা ফান্ডামেন্টাল তাহলে আমি এখানে লিখে দেবো ভয়েড রেশিও গ্রাফটা এই দিকে হবে, আর আইডি আমার ডিপেন্ডেন্ট তাহলে আইডিটা কোন দিকে হবে? এই দিকে হবে। দেখুন এইটুকু ক্লিয়ার ম্যাম? আচ্ছা তাহলে আমার ইকুয়েশনটা কি আসছে? আমার ইকুয়েশনটা এইরকম আসছে। আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তার গ্রাফ কীরকম হয় ম্যাম? তার গ্রাফ এইরকম হয়, ঠিক। আর যদি আমি লিখি ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, তার গ্রাফ কীরকম হয়? তার গ্রাফ এইরকম কিছু একটা হতে পারে। এখন আপনি বলবেন যে কেন এরকম হচ্ছে, কেন এরকম হওয়ার কারণ কি, আপনি বলতেই পারেন। তাই দেখা যাক কি গল্প দাঁড়াচ্ছে। যখন 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 আমার ই ন্যাচারাল ইকুয়াল টু, ই ন্যাচারাল ইকুয়াল টু আমার কত হচ্ছে? ই ম্যাক্স হয়ে যাচ্ছে। ই ন্যাচারাল ইকুয়াল টু ই ম্যাক্স, তার মানে ই ম্যাক্সিমাম ভ্যালু কোন দিকে থাকবে? এইখানে কোথাও একটা থাকবে ই ম্যাক্সিমাম ভ্যালু। তখন আইডির ভ্যালু কত হচ্ছে? তখন আইডির ভ্যালু জিরো হচ্ছে। আইডি ভ্যালু জিরো মানে আইডি ভ্যালুটা হচ্ছে এইরকম কোনো একটা জায়গায় হচ্ছে। আর যখন ই ন্যাচারালের ভ্যালু ই মিনিমাম হচ্ছে মানে এই সমস্ত জায়গায়, তখন আইডির ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে। গ্রাফটা কীরকম হচ্ছে? গ্রাফটা এরকম হচ্ছে। এবং খুব এই হলো পুরো ব্যাপারটা ম্যাম। ই ন্যাচারাল ইকুয়াল টু ই ম্যাক্স, তাহলে আইডি ভ্যালু কত হবে ম্যাম? জিরো। এটা তো কনফার্ম ম্যাম। আচ্ছা ই ন্যাচারাল ভ্যালু যদি ই মিনিমাম হয় তাহলে আইডি ভ্যালু কত হবে? এক হবে, এটা কনফার্ম। এবার আমি এটাকে প্লট করছি। এটা আইডি, এটা ই। এবার ধরুন এইটা ধরুন হচ্ছে ই ম্যাক্সের ভ্যালু, এটা ধরুন ই মিনিমামের ভ্যালু। তাহলে ম্যাম ই মিনিমাম আর এটা ধরুন এক, এটা ধরুন জিরো। তাহলে ই মিনিমাম যখন হচ্ছে আইডি ভ্যালু কত হচ্ছে? এক হচ্ছে। তাহলে এইখানে আমি একটা পয়েন্ট পাচ্ছি ম্যাম। আর ই ম্যাক্সিমাম যখন হচ্ছে আইডি ভ্যালু জিরো হচ্ছে, তাহলে এখানে একটা একটা পয়েন্ট পাচ্ছি ম্যাম, সেই পয়েন্টটাকে আমি অ্যাড করছি ম্যাম। এবার বোঝা গেল? রো ড্রাই ইকুয়াল টু রো ডাব্লিউ জি ওয়ান প্লাস ই, এটা তো জানি ম্যাম। তাহলে ম্যাম এখান থেকে তো আমি লিখতেই পারি যে রো ড্রাই প্রপোর্শনাল টু ওয়ান বাই ই, এটা এই কথাটা লেখা যেতেই পারে। তো যদি রো ডাব্লিউ জিকে আমি কনস্ট্যান্ট ধরি সেই ক্ষেত্রে, তাহলে ম্যাম রো ড্রাই যত বাড়বে ই তত কমবে, বা রো ড্রাই যত কমবে ই আমার
তত বাড়বে, এটা বলতেই পারি আমি। এবার দেখুন আমরা এখান থেকে কি আসছে, এখান থেকে লিখতে পারি যে ই ইকুয়াল টু রো ডাব্লিউ জি বাই রো ড্রাই মাইনাস ওয়ান, এটা লিখতে পারি ম্যাম, এটা লিখতে পারি কি? ন্যাচারাল ভ্যালু কত হবে ম্যাম রো ডাব্লিউ জি রো ড্রাই ন্যাচারাল মাইনাস ওয়ান, আর ই ম্যাক্সের ভ্যালু কত লাগবে, ই ম্যাক্সের ভ্যালু লাগবে রো ডাব্লিউ জি রো ড্রাই রো, আচ্ছা ই ম্যাক্স, ই যদি ম্যাক্স হয় তাহলে রো ড্রাই কী হবে, কমে যাবে, তাহলে রো ড্রাই এটা হবে মিনিমাম হবে মাইনাস ওয়ান, আর ই মিনিমাম ভ্যালু কত হবে, ই মিনিমাম মানে যদি ই মিনিমাম আমার ই কমতে থাকে তাহলে রো বাড়তে থাকবে, তাহলে ই মিনিমাম ভ্যালু কত হবে রো ডাব্লিউ জি রো ড্রাই ম্যাক্সিমাম মাইনাস ওয়ান। দেখুন এই অবধি ঠিক আছে ম্যাম, এই অবধি কোনো ডাউট নেই ম্যাম? ওকে চলুন এবার কি করব আমরা, আমরা কি জানলাম ফর্মুলাটা, না আইডি ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল। এবার আমরা ব্যাপারগুলোকে না একটু পাশে পাশে সিম্পলিফাই করে নেব, ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, না এটাকে এখানে লেখা তখন আমি এখানেই করি, এখানে না করলে বোঝা যাবে না, এক মিনিট। দেখুন এখান থেকে কি আসছে, এখান থেকে যেটা আসবে সেটা হলো ই ম্যাক্সিমাম, তার মানে এই ধরে নেব রো ডাব্লিউ বাই জি রো ড্রাই মিনিমাম মাইনাস ওয়ান মাইনাস ই, এরে এটা তো উল্টো লিখে ফেলেছি আমি, ই ন্যাচারাল ভ্যালু কত হবে, না রো ডাব্লিউ জি রো ড্রাই ন্যাচারাল মাইনাস ওয়ান। আচ্ছা এখানে এখানে কি হবে, না এখানে এটাই হবে যে ই ম্যাক্স রো ডাব্লিউ জি রো ড্রাই মিন মাইনাস ওয়ান মাইনাস রো ডাব্লিউ জি রো ডি ম্যাক্স মাইনাস ওয়ান। দেখুন ম্যাম এই ওয়ানগুলো দেখুন সব কেটে যাচ্ছে, ম্যাম এই ওয়ানগুলো সব কেটে যাচ্ছে, আচ্ছা ওয়ান যদি কেটে যায় তারপর দেখুন উপরে তাহলে কি, উপরে কি থাকবে তাহলে, রো ডাব্লিউ জি এটাকে যদি কমন নেন তাহলে থাকবে ওয়ান বাই রো ড্রাই মিনিমাম মাইনাস ওয়ান বাই রো ড্রাই ন্যাচারাল, আবার দেখুন রো ডাব্লিউ জি কমন নিয়ে নিন ওয়ান বাই
রো ড্রাই মিনিমাম মাইনাস 1 বাই রো ড্রাই ম্যাক্সিমাম। তাহলে আমার এটা এটা কেটে গেল। তাহলে আইডির ভ্যালু কী হলো? আলটিমেটলি আইডির ভ্যালু হলো, যদি আপনি মানে ওই দিয়ে লিখতে যান ডেন্সিটি দিয়ে, হলো 1 বাই রো ডি মিনিমাম মাইনাস 1 বাই রো ডি ন্যাচারাল ডিভাইডেড বাই 1 বাই রো ডি মিনিমাম 1 বাই রো ডি ম্যাক্সিমাম। আর যদি গামা করতে চান তো এই রোজ জায়গায় গামা, জাস্ট গামা লিখে দেবে। আমরা আইডির, আমরা আইডিকে কি দিয়ে লিখলাম? আমরা আইডিকে লিখলাম ই দিয়ে লিখেছি, গামা দিয়ে ডেন্সিটি দিয়ে লিখেছি, গামা দিয়েও লিখে ফেলবো, পোরোসিটি দিয়ে আমরা লিখতে চাই। আমরা জানি এন ইকুয়াল টু ই ওয়ান প্লাস ই, আর একটা কী জানি, ই ইকুয়াল টু এন ওয়ান মাইনাস এন। ঠিক আছে, আমরা এইটুকুই জানি। ফর্মুলা কী ছিল? ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল, ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, এটাই আমার ফর্মুলা ছিল। এবার আমি কী করতে পারি? এবার আমি এটাই করতে পারি যে এখানে এগুলোকে আমি চেঞ্জ করে দেবো। তাহলে এন বাই এন ম্যাক্স বাই ওয়ান মাইনাস এন ম্যাক্স বাই এন বাই ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই এন ম্যাক্স বাই ওয়ান মাইনাস এন ম্যাক্স বাই এন বাই ওয়ান মাইনাস এন মিনিমাম। ব্যাস, এবার আমি যেটা করব সেটা হলো যে একদম পাতি সিম্পলিফাই করা শুরু করে দেবো। পাতি সিম্পলিফাই করলে কী হবে? ওয়ান মাইনাস এন ম্যাক্স, আর এদিকে থাকবে ওয়ান মাইনাস এন সেটা এরকম হয়ে যাবে ইন ম্যাক্স ওয়ান মাইনাস এন এন ওয়ান মাইনাস এন ম্যাক্স। আর নিচে কি হয়ে যাবে? না, এন ম্যাক্স ওয়ান মাইনাস এন মিনিমাম মাইনাস, এটা আবার মিনিমাম একটু ভুলে গেছি, এন মিনিমাম ওয়ান মাইনাস এন ম্যাক্স। আর নিচে কি থাকবে? ওয়ান মাইনাস এন ম্যাক্স ওয়ান মাইনাস এন মিনিমাম। তা দেখুন, এখান থেকে ওয়ান মাইনাস এন ম্যাক্স এটা কেটে গেল, খুব ভালো ব্যাপার। তাই রইলো পড়ে কি, রইলো যেটা পড়ে সেটা হলো, আচ্ছা এখান থেকে কিছু কাটাকুটি কি যাবে? একটা হালকা মনে দেখতে হবে যে কিছু কাটাকুটি যেতে পারে, দেখা যাক, সিম্পলিফাই করা যাক। তার আগে যেটা করে নিচ্ছে সেটা হলো, আমি এইখানে লিখে দিলাম ওয়ান মাইনাস এন মিনিমাম আর ওয়ান মাইনাস এন, এখানে জাস্ট লিখে সেপারেট করে রাখলাম। আর এখানে কি করলাম? এখানে আমি ব্যাপারটাকে সিম্পলিফাই করছি, এন ম্যাক্স মাইনাস এন ইন্টু এন ম্যাক্স মাইনাস এন, মাইনাসে মাইনাসে প্লাস এন ইন্টু এন ম্যাক্স, যাক কাটাকুটি হবে, এটা খুব সৌভাগ্য আমার। তারপরে লাইনে কি হচ্ছে? আবার এন ম্যাক্স আসছে, মাইনাস এন ম্যাক্স এন মিনিমাম মাইনাস এন মিনিমাম মাইনাসে মাইনাসে প্লাস
এন এন ম্যাক্স এন মিনিমাম, তাহলে এখান থেকে এরা কেটে যাচ্ছে, এরা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে রইলো ম্যাম আমার কাছে? এন ম্যাক্স মাইনাস এন বাই এন ম্যাক্স মাইনাস এন মিনিমাম। আর দিয়ে কী রইল? ওয়ান মাইনাস এন মিনিমাম, ওয়ান মাইনাস এন। ব্যাস এবার আমরা যেটা করব সেটা হলো আমাদের রিলেটিভ কম্প্যাকশন। ম্যাম আপনি তো ডিপ্লোমাতে পড়েছেন, ম্যাম কম্প্যাকশন আমরা কেন করি জাস্ট এইটুকু আমাকে বলুন, কম্প্যাকশন কেন করি? কম্প্যাকশন করা হয় ভয়েডটা বার করার জন্য, মানে বেসিক্যালি এয়ার। ভয়েডটা আমরা বেসিক্যালি হচ্ছে এয়ারটা বার করে দিই, তারপরে কি হয় আমার সয়েলটা আগের থেকে ডেন্স হয়ে যায়, ঠিক ম্যাম? তাহলে আগে আর তার ফলে কি হয়, ডেন্স হলে আমার আগে যে গামা ড্রাইটা ছিল বিফোর কম্প্যাকশন সেটা পরের গামা ড্রাইয়ের থেকে ছোট হয়ে যায় আফটার কম্প্যাকশন, মানে যেহেতু ডেন্সিটি বাড়তে থাকে, ঠিক? তো তাই রিলেটিভ কম্প্যাকশন আর সি দ্যাট ইজ ইকুয়াল টু গামা ডি বাই গামা ডি ম্যাক্সিমাম বা রো ড্রাই বাই রো ড্রাই ম্যাক্সিমাম। মানে কি, আপনি একটা সয়েল নিলেন, একটা ধরুন একটা সয়েল নিলেন, এটাকে বোঝাচ্ছি সয়েল নিলেন, এই সয়েল দেখা গেল গামা ড্রাইয়ের ভ্যালু হলো দেখা গেল 1.9, কিন্তু কিন্তু এর ম্যাক্সিমাম গামা ড্রাই হতে পারে সাপোজ ধরুন 2.5। তাহলে আপনি যখন জানতে বলেন এর হচ্ছে 2.5 এর ম্যাক্সিমাম আর এর হচ্ছে নর্মাল এখন 1.9, তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করতেই পারেন, তাহলে আপনি ম্যাম আমাকে বলুন একে এর এর হচ্ছে কতটা একে কম্প্যাক্ট করা জরুরি, কারণ আমার লক্ষ্য কী এই 1.9টাকে 2.5 নিয়ে যেতে হবে, ঠিক কিনা? তাহলে বর্তমানে এর এটা কত পার্সেন্ট কম্প্যাক্টেড তার জন্য আমায় কী করতে হচ্ছে, কীভাবে বার করবো, কত পার্সেন্ট কম্প্যাক্টেড 1.9/2.5×100 এরকম এরকমভাবে বার করবো, তো এটাই আমার হচ্ছে রিলেটিভ কম্প্যাকশন, এত পার্সেন্ট কম্প্যাক্টেড। আর যেটা বাকি যত এটা ধরুন সে বেরোলো, এটা কত বেরোচ্ছে ধরুন এটা 60% বেরোচ্ছে, 60% কম্প্যাক্টেড, আর কত পার্সেন্ট কম্প্যাকশন করতে হবে, 40% কম্প্যাকশন করতে হবে। দ্যাট ইজ হোয়াই এই ফর্মুলাটা ম্যাম এই রকম, বোঝা গেল? এখান থেকে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হলো ম্যাম ম্যাম রো ড্রাই মানে কি, রো ড্রাই মানে রো ডাব্লিউ জি 1+E, এটা তো আপনি কনফার্ম। তাহলে রো ড্রাই ম্যাক্স মান কি লেখা যেতে পারে, রো ডাব্লিউ জি 1+ ই মিনিমাম লেখা যেতে পারে। এবার আপনি এই ভ্যালুগুলো এখানে পুট করছি আমি, তাহলে আর সি ইকুয়াল টু রো ডি রো ডাব্লিউ জি 1+ ই রো ডাব্লিউ জি 1+ ই মিনিমাম। তাহলে কী হয়ে গেল গল্পটা, এটা এটা কেটে গেল, তাহলে 1+ ই মিনিমাম ডিভাইডেড বাই 1+ ই, দ্যাট ইজ দ্য আর সি, ঠিক আছে? এটুকু করে নিন, আর সির একটা রেঞ্জ থাকে, বুঝলেন তো? আর সির অ্যাকচুয়াল একটা ফর্মুলা আছে, এইটা আপনাকে মনে রাখতে হবে, 80+0.2 IDI আইডির রেঞ্জ কত ছিল ম্যাম? আইডির রেঞ্জ ছিল ম্যাম 0 থেকে 1, তাহলে আইডি যখন 0 হবে তখন আরসির ভ্যালু কত হবে দেখুন, 80 হবে, আর যখন আইডি যখন 1 হবে আরসির ভ্যালু তখন কত হবে, না ঠিক আছে আইডি ভ্যালু এখানে এখানে 0 আর 100% ধরছি আমরা, যেহেতু আর সি টাকা পার্সেন্টেজ ধরছি, তো এটা 0 আর 100 করে দিই, তাহলে বুঝতেছি, হ্যাঁ তাহলে তাহলে আইডি রেঞ্জ হলো 0 থেকে 100%,
whereas RC range হলো 80-100%, এটা কিন্তু কখনোই 0-100% হবে না, এটাকে স্টার মার্ক করে লিখে রাখুন না।